নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা রকম জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব। একটি টোটালি ডিফারেন্ট একটি সাইট নিয়ে যেখানে আপনারা পার্ট টাইম এবং ফুল টাইম দু টাইপের কাজ করেই কিন্তু আর্নিং করতে পারবেন কোম্পানির তরফ থেকে ম্যাটেরিয়াল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেটাকে রেডি করে আপনাদেরকে আবার কোম্পানিতে ফেরত দিতে হবে এই টাইপের কাজ কিন্তু রয়েছে এবারে কী কাজ করতে হবে ভিডিও থামবেল দেখে আপনারা অনেকে বুঝতে পেরেছেন এখানে বেসিক্যালি ধূপকাঠি মেকিংয়ের কাজ করতে হয় মানে ধূপকাঠি যে হয় আপনারা ধূপকাঠি দেখেছেন সবাই এবং ধূপকাঠি বিজনেসের যে ভবিষ্যৎ বলা যেতে পারে দেখুন যে কোনো বিজনেস বলুন বা যে কোনো কাজ করার আগে আপনাকে কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে বা সেটা কতদিন চলতে পারে বা তার বিষয়ে কিন্তু একটু হলো অ্যানালাইসিস আপনাকে করতে হবে সেই ইনফরমেশান আগেই আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে জানিয়ে রাখবো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন ওকে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন তো ধূপকাঠি এই বিষয় নিয়ে অনেকের মনেই একটা কোশ্চেন রয়েছে দাদা এই কাজটি করলে কতটা আমি সফল হতে পারি বা কতটা আগে এগিয়ে যেতে পারি দেখো প্রথমত অবস্থায় জানিয়ে রাখি তোমরা যদি কাজ শুরু করো তো মান্থলি স্টার্টিংয়ে যদি তোমরা একজন বা দুজন বা তিনজন মিলে যদি কাজ শুরু করো মোটামুটি মান্থলি কুড়ি তিরিশ হাজার টাকা আর্নিং হবে এবার পরবর্তীকালে তোমাদেরকে কাজ সম্পর্কে যখন তোমরা করবে কাজটাকে বুঝবে তখন কিন্তু একটা ভালো লেভেলের আর্নিং কিন্তু আসবে সেটা ডিপেন্ড করছে টোটালি তোমাদের কাজের ওপর আশা করি বুঝতে পারছো টোটালি ডিপেন্ড করছে তোমাদের কাজের ওপর তোমরা কিভাবে কাজ করছো তোমরা কতটা কী কাজ বুঝতে পারছো তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের আর্নিংটা আসবে এবার ধূপকাটি বিষয়টা নিয়ে তোমাদের অনেকের মনে একটা ডাউট রয়েছে দাদা কতটা চলতে পারে দেখো ধূপকাঠি এমনই একটা জিনিস যেটার কিন্তু বিকল্প কিছু আসবে না কারণ নর্মালি আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি আমরা যখন কোনো মন্দিরে যাই তখন কিন্তু আমরা ধূপকাঠি পুজো দেওয়ার সময় ধূপকাটি ইউজ করি দেখো মানুষ যতই আপডেট হোক বা ডিজিটালি হয়ে যাক আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করছি আর হাতের যে ঘড়ি সেটাও এখন স্মার্ট হয়ে গেছে ঠিক আছে এর সাথে সাথে আরও কত কিছু স্মার্ট হয়ে যাবে দিন দিন আস্তে আস্তে ঠিক আছে যতই স্মার্ট হোক তবে আমরা কিন্তু সেই আধুনিকতাটাকে কিন্তু ধরে রাখতে চাইবো মানে বিশেষ করে আমরা যখন কোথাও পুজো দিতে যাবো সেখানে তো আর ইলেকট্রিকের বিষয়টা আসলে খুব সমস্যা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো কি বোঝাতে চাইছি তোমাদেরকে তো এই ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা বা এই কাজটা কিন্তু লং টার্ম বা লাইফ টাইম তোমরা কিন্তু করতে পারো কোম্পানির সাথে যুক্ত হয়ে করতে পারো কোম্পানির ফোন নাম্বার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখবো যে তোমরা যখন এই কাজটি করবে তখন কিন্তু অবশ্যই তোমার লোকাল এরিয়া ধরে নাও নর্মালি আমরা একটা অ্যাজ এ এক্সাম্পল বলে দিচ্ছি ধরে নাও তোমার লোকাল এরিয়া যেটা রয়েছে ধরো পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর তোমার ওই পূর্ব মেদিনীপুর কোনো একটা গ্রাম রয়েছে ধরুন ঘাটাল বলে কোনো একটা জায়গা আছে আই থিঙ্ক সেটা আমি নাম শুনেছি চাইনি কোনোদিন দিন পার্সোনালি তো ঘাটাল এবার ধরে নাও ঘাটালের কেউ রয়েছে তো তোমার যে লোকেশন তোমার লোকেশানের মধ্যে তোমাকে তার আগে মানে তুমি এই কাজটা শুরু করার আগে তোমাকেই তোমার এরিয়াতে একটু অ্যানালাইসিস করতে হবে যে তোমার এরিয়ার মধ্যে এই কাজটি কেউ করছে কি না কেন দেখতে হবে কারণ দেখো আমি বলছি না যে কম্পিটিশানে যেতে বারণ করছি না যে শুধু ফাঁকা মাঠে গোল দেবে এমনটা না তুমি আগে চেক করে নাও তোমার এরিয়াতে যে এরকম কোথাও আছে কি না যে কেউ ধূপকাঠি তৈরি করে কি না ধূপকাঠির মেশিন কারোবারই আছে কি না এই জিনিসটাকে চেক করে নিতে হবে কেন চেক করে নিতে হবে তাতে কী হবে পরবর্তীকালে তোমার কাছে কিন্তু এটা নলেজ থাকবে যে এই এরিয়ার মধ্যে এই একজন ব্যক্তি রয়েছে তাহলে আমাকে বিজনেসটা অন্য প্রসেসে করতে হবে আইডিয়া তোমার কাছে আসবে দেখো একজন ফল বিক্রি করছে চাইলে তুমিও ফল বিক্রি করতে পারো তবে তার থেকে ডিফারেন্ট চেষ্টা করতে হবে তার থেকে ভালো চেষ্টা করতে হবে রাইট তো এই জিনিসটা কিন্তু থাকবে এবার ইনভেস্টমেন্টের একটা বিষয়ে আসি ইনভেস্টমেন্ট যদি বলা যায় কিছুটা থাকবে সেটা কত কি ইনভেস্ট করতে হবে সেটা কোম্পানির সাথে ডিল সম্পূর্ণ আপনারা নিজেরাই করে নেবেন সম্পূর্ণটা নিজেরা করবেন এর জন্যে রকম। যে টাকা পয়সার ব্যাপার সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দায়িত্ব থাকবে কারণ সেখানে আপনি যখন ডিল করবেন বা আপনি যখন যখন সমস্ত কিছু করবেন আমি জাস্ট ইনফরমেশানটুকু দিয়ে দিলাম এবার বিস্তারিত হেল্প লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মেল আইডি দেওয়া রয়েছে আমাদের অ্যাবাউট সেকশানে চ্যানেলের তাও মেল আইডিটা বলে দিচ্ছি এস বি সলিউশন ট্রিপল সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা মেল করতে পারেন কোনো সমস্যা নেই তো এই বিষয়টা রয়েছে আপনারা যখন যাবেন সেখানে ভিজিট করবেন সেখানে কিন্তু ডিল সমস্ত কিছু কিন্তু আপনি করবেন কারণ টাকা যখন আপনি ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনিই দেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু দায়িত্ব থাকছে সে বিষয়টা দেখে নেওয়া কারণ তখন সেখানে কিন্তু আমি থাকবো না এই বিষয়টা মাথায় রাখবেন এবং চাকরির ক্ষেত্রেও আমরা বলে থাকি যে কাজের জন্য কাউকে কোথাও টাকা দেওয়ার আগে অবশ্যই আপনি যখন টাকা দিচ্ছেন সেটা কিন্তু আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি আমরা কিন্তু কোনো বলি না কাজের জন্য কাউকে টাকা দেবেন আশা করি বুঝতে পারলেন বিষয়টা তো এখানে আপনারা যারা কাজটি করতে চাইছেন ইনভেস্টমেন্ট থাকবে বয়সের এমন কোনো ব্যাপার নেই কোয়ালিফিকেশনের ব্যাপার নেই জাস্ট কাজটা বুঝতে পারলে কাজটি করতে পারবেন আর মোটামুটি আপনারা যদি একটা বা দুটো মেশিন বসেন একটা মেশিনের ক্ষেত্রে একশো থেকে দেড়শো ফুটের একটা রুম হলেই হয়ে যায় কোনো সমস্যা হয় না একশো থেকে দেড়শো ফুট একটা মেশিনের জন্য ঠিক আছে এবার বাদ বাকি প্যাকেজিং সমস্ত কিছু থাকে আপনারা যে কোম্পানি থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে প্রোডাক্ট বানাতে দেবে এবার তারাই আবার সেই মাল কিন্তু কিনে নেবে এই রকম সুবিধা কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হয় এবার ইনস্টলমেন্টের সুবিধা আছে কিনা সেটা অবশ্যই আপনারা ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন তাতে হবে পরবর্তীকালে আপনাদেরই কিন্তু সুবিধা হবে আশা করি বুঝতে পারছেন যে বিষয়গুলো আমি বোঝাতে চাইছি এরপর যারা কনট্যাক্ট করতে চাইছেন ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন বিস্তারিত জেনে নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে আপনারা নর্মালি বলবেন যে ইউটিউবে দেখলাম ধূপকাঠির বিষয় বা ধূপকাঠি মেশিনের বিষয় বলা হচ্ছিল সেই বিষয়ে আমি জানতে চাই অবশ্যই তারা আপনাদেরকে গাইড করবে বিস্তারিত অবশ্যই বলে দেবে কোনো রকম সমস্যা হলে অবশ্যই মেল আইডিতে মেল করতেই পারেন তবে হ্যাঁ সমস্ত কিছু করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন তারপরে করবেন আর আজকের আজকের এই ইনফরমেশনটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ইনফরমেশান আপনাদের আরও দরকার আছে কি না সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করবেন আজকের ভিডিওতে লাইক টার্গেট সেভাবে কিছু না তবে একশোটা লাইক চাইছি আর কিছু চাইছি না তোমরা সবাই মিলে একশোটা লাইক অবশ্যই পূরণ করে দিও আর অবশ্যই অবশ্যই তোমরা এই টাইপের ভিডিও দেখতে চাও কি না আরও বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন ধরনের জব অ্যাকেন্সি আপডেট তো আছেই